বাংলা মানবতার সমাধান আসসালামু আলাইকুম ওরক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাছের পৃষ্টি বাংলার সকল দর্শক শ্রোতাদেরকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা অন্তরের আমলসমূহ এ বিষয়ে আমরা ধারাবাহিক আলোচনার এ পর্বে আলোচনা করব ইনশাল্লাহ অন্তরের দ্বারা যে সমস্ত ভালো কাজ আমরা সম্পাদন করে থাকি সেগুলোর আলোচনা অন্তর দিয়ে মানুষ ভালো এবং মন্দ উভয় কাজ সম্পাদন করতে পারে অন্তরের ভালো কাজগুলো যেমন অন্তর দিয়ে আমরা ইমান আনয়ন করি অন্তর দিয়ে আল্লাহতালার উপরে আমাদের বিশ্বাসকে স্থাপন করি গভীরভাবে অগাধভাবে অন্তর দিয়ে আমরা যে কোনো আমলকে নিষ্ঠ এবং আল্লাহ আল্লাহতালার জন্য একান্তভাবে করার মনোবৃত্তি আমাদের ভিতরে রাখি অন্তর দিয়ে আমরা আল্লাহর প্রতি ভরসা রাখি অন্তর দিয়ে আমরা বিনয় অবলম্বন করি অন্তর দিয়ে আমরা অনেক কাজ করি যার প্রত্যেকটি কাজ মৌলিকভাবে আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে সঠিক পথে পরিচালিত করতে সহায়তা করে সম্মানিত সুধি এর বিপরীতে অন্তর দিয়ে আমরা যে সমস্ত কাজ করি অন্তরকে ব্যবহার করে যে সমস্ত কাজ আমরা লিপ্ত হই সেগুলো অনেক ক্ষেত্রে এরকম হয় যে আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে ভুল পথে পরিচালিত করতে সাহায্য করে যেমন অন্তরে যদি আমার তাও হিদ না থাকে ইমান না থাকে শির্ক থাকে তাহলে আমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমি শিরপূর্ণ কাজ করব অন্তরে যদি আমার এখলাস বা আল্লাহ তালার জন্য করার মনোবৃত্তি না থাকে ইচ্ছা না থাকে এখলাস না থাকে নিষ্ঠা না থাকে তাহলে আমরা লৌকিকতা করব। সম্মানিত ভাই বোনেরা আল্লাহ পাক সুহান হতে আলা অন্তর দ্বারায় যে সমস্ত ভালো কাজ করার শক্তি আমাদেরকে দিয়েছেন তার ভিতরে কৃত ভালো কাজের মধ্যে প্রথম হলো এখলাস বা নিষ্ঠার সঙ্গে কোনো কাজ করা দ্বারা আমরা যে কাজগুলো সম্পাদন করি তার ভিতরে একটা হলো তার প্রতি বিশ্বাস সেটি উল্লেখ করলাম না এই জন্য যে সেটি ইমান হিসাবে স্বতন্ত্র বিষয় আমরা আমলের বিষয়ে আলোচনা করতে গেলে অন্তর্দ্বারা যে আমলটি আমরা করি তার মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হলো এখলাস বা নিষ্ঠা এখালাস কাকে বলে এখলাস শব্দের অর্থ হলো কোনো কিছুকে খালেস করা কোনো কিছুকে খাঁটি করা নির্ভেজাল করা অর্থাৎ আমার কোনো কাজ এর সাথে অন্য কোনো কিছু যুক্ত হয়ে সে কাজটি যাতে নষ্ট না হয় সে কাজটি যেন খাঁটি এবং নির্ভেজাল থাকে এটাকে বলা হয় এখলাস কোনো কিছুকে অন্য সমস্ত ভেজাল থেকে মুক্ত করে পিওর করা এটাকে এখলাস বলা হয় এটাই এখলাসের শাব্দিক অর্থ সময় তো দর্শক ভাই বোনেরা শরীয়তের দৃষ্টিতে এখলাস বলতে বোঝানো হয় যে কোনো ভালো কাজ মানুষ করবে সেটি আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য করবে এটি হল এখলাসের মূল কথা আল্লাহ সন্তুষ্টির পাশাপাশি অন্য কারোর সন্তুষ্টি বা পার্থিব অন্য কোনো উদ্দেশ্য সেখানে কাজ করবে না এটা কি বলা হয় এখলাস আর এখলাস প্রসঙ্গে আল্লাহ পাকসবাহান তালা কোরআন কারিমে নির্দেশ করেছেন রসুল্লাহ সাল্ল সাল্লাম এখলাস বিষয়ে অনেক অনেকগুলো নির্দেশ আমাদেরকে দিয়েছেন এখলাস হলো আমলের জন্য প্রাণের মতো দেহের জন্য প্রাণ যেরকম আমলের জন্য এখলাস সেরকম আল্লাহ আব্দুল কাইম রহমতুল্লাহে আর বলেছেন যে এখলাস হলো এত গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের কারোর যদি বন্ধু থাকে কিন্তু বন্ধুটি বিশ্বাসঘাতক থাকে তো এই বন্ধু যেরকম এখলাসবিহীন আমল ঠিক সেরকম যে আমলে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি করার উদ্দেশ্য এবং মনোবৃত্তি নাই যে আমলে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি পাওয়ার কামনা এবং ইচ্ছা নেই সে আমলটি করা মানে হল একজন বিশ্বাসঘাতক লোককে বন্ধু বানান অর্থাৎ এ বন্ধু আমার কাজে আসবে না মরিচিকাকে পানি মনে করে গেলাম কিন্তু দেখলাম যে আসলে পানি নেই এ বিষয়টি যেরকম কোনো ভালো কাজকে আল্লাহ সন্তুষ্টি ছাড়া অন্য কারোর সন্তুষ্টির জন্য অথবা আল্লাহ সন্তুষ্টির পাশাপাশি অন্য কোনো উদ্দেশ্যে যদি করি তাহলে বিষয়টি রকম হয়ে গেল সম্মানিত সুদী হজের সময় হজের কর্মসূচির ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল আরাফার ময়দানে অবস্থান করা কেউ যদি আরাফার ময়দানে অবস্থান না করে হজের সমস্ত কাজ সম্পাদন করে থাকে এই ব্যক্তিটি যেরকম ক্ষতিগ্রস্ত তার চেষ্টা যেরকম ব্যর্থ অর্থহীন ঠিক একইভাবে যার মধ্যে এখলাস নেই অথচ তিনি আমল করেছেন সেই লোকটির অবস্থাও তেমন ইবন কাইম রহমতুল্লাহ আলাই এ কথা দিয়ে আমাদের জীবনে আমাদের আমল সমূহে এখলাসের গুরুত্ব সম্পর্কে ইঙ্গিত করতে চেয়েছেন বুঝাতে চেয়েছেন সময় তো সুদী আল্লাহ পাকসুবাহ সম্পর্কে কোরআনে করিমের ভিতরে বলেন আমিলু হাবা বলেন্লা সুহানের স্বাদ করেন মানুষ যত আমলই করেছে এগুলো দেখা হলো আল্লাহ সুহান বলেন সেগুলোতে ক্লাস না থাকার কারণে ফাজা আল্লাহবা আম্মান সৌরভ আমি সেগুলাকে সম্পূর্ণভাবে ধুলা যে ধুলা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত মূল্যহীন ধুলার মতো করে দিলাম অর্থাৎ মূল্যহীন করে দিলাম ওইগুলো আমার কাছে কোনো মূল্য নেই আল্লাহ পাকসবাহ তালা বান্দার আমলের অর্থহীনতা বান্দার ব্যর্থ আমলের আলোচনা ইশুরাফুর খান আয়াতের ভিতরে করেছেন এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমল করব অথচ সেখানে একলাস নাই সে আমলটি আমাদের কোনো কাজে আসবে না আজ আমাদের দৈনন্দিন জীবনে বা আমাদের সমাজ ব্যবস্থায় আমরা অনেক কাজ করি যে কাজগুলোতে আমাদের এখলাস থাকে না নিষ্ঠা থাকে না আল্লাহ তালা সন্তুষ্টি পাওয়ার আশা থাকে না এরকম কর্মকাণ্ড যেগুলো আমরা করি তার ভিতরে সর্বপ্রধান হলো আমাদের অর্থনৈতিক ইবাদত বা অর্থনৈতিক ভালো কাজসমূহ আমরা অর্থনৈতিক ভালো কাজ যেগুলো করে থাকি এ সমস্ত ভালো কাজের মধ্যে সাধারণত আমাদের নিয়তের বা ইচ্ছার ভেজাল ঢুকে পড়ে যেমন কথার কথা দান দাক্ষিণ্য বেশিরভাগ ক্ষেত্রে আমরা দান এবং দক্ষিণ্য করে থাকি হয়তোবা যার প্রতি দান করলাম তার কাছ থেকে আমার কিছু পাওয়ার আশা আছে অথবা সমাজের মানুষ আশপাশের মানুষের কাছে আমি ভালো সাজার ইচ্ছা বা খাহেস আমার ভিতরে আছে অথবা আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই করছি কিন্তু পাশাপাশি আমি সেখান থেকে হয়তো কিছু আরও কিছু উপকারিতা অর্থাৎ মানুষের বাহবা একটু পাইলাম আল্লাহ সন্তুষ্ট হলো দু উদ্দেশ্য আছে এরকম মিক্স উদ্দেশ্য আমাদের থাকতে পারে আল্লাহ পাকসু মাহান তালের সাত করেন ওমা ওমিরু ইল্লা আলী আহবুদুল্লাহ সুইন আলাহদ্দিন মানুষকে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ করা হয়েছে তার ইমানকে খাঁটি করার জন্য এখলাস করার জন্য পিওর করার জন্য ইমানের ভিতরে ভেজাল ঢুকে যেরকম শিরকের মাধ্যমে আমলের ভিতরে ভেজাল ঢুকে লৌকিকতা বা লোক দেখানোর মাধ্যমে লৌকিকতা যখন আমরা করি তখন আমল ভেজাল হয়ে যায় আর যখন শিরকে আমরা লিপ্ত হয়ে যাই তখন ভেজাল হয়ে যায় এই আমলের ভেজাল এবং ইমানের ভেজাল উভয়টি থেকে আমরা মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে আমল এবং ইমান উভয়টিকে ভেজাল মুক্ত করার চেষ্টা চালিয়ে যেতে হবে সময়তো উপস্থিতি আল্লাহ সুহান তাল্লাহ কোরআন করিমীর নয় বলেন ফাদ সিন আলাহদ্দিন তোমরা কাছে যখন দোয়া করবে তখন তোমাদের ইমানকে খাঁটি করে নিবে ভেজাল মুক্ত করে নিবে ইমানের মধ্যে যেন এখলাস থাকে ইমানের মধ্যে যেন পিউরিটি থাকে সেটা লক্ষ্য করবে ইমানের মধ্যে যদি বেজাল থাকে তাহলে আল্লাহ কাছে যতই দোয়া করবে কোনো কাজে আসবে না ঠিক একইভাবে আমলের উদ্দেশ্য এখানে যদি বেজাল থাকে তাহলে আমার সে আমল কোনো কাজে আসবে না অর্থহীন এবং ব্যর্থ আমার প্রচেষ্টা সময় তো উপস্থিতি আল্লাহ ফাকসুবাহানুয়া তালা আমাদেরকে জন্মগতভাবে সৃষ্টিগতভাবেই একনিষ্ঠতার গুন্দি আল্লাহ তালা সৃষ্টি করেছেন অর্থাৎ আমাদের ভিতরে এখলাস এটা জন্মগত স্বভাব মানুষের এটা প্রকৃতি যে মানুষ যেটা করে সেটা কোনো অসৎ উদ্দেশ্যে করে না খাঁটি নিয়তে করে আর ভেজালের সাথে নিয়তকে নষ্ট করে অন্য কোনো অসৎ উদ্দেশ্য সেখানে যোগ করে যদি কোনো কাজ করা হয় তাহলে সেই কাজটি সেই কর্মটি মানুষের প্রকৃতি বিরুদ্ধ কর্ম সেটি মানুষের স্বভাবের ব্যতিক্রম এবং এই স্বভাব বিরুদ্ধে যে কাজটি এই কাজটি প্রসঙ্গে আল্লাহ রসুল সাল্লাহ একবার জিজ্ঞাসা করেছিলেন আরেকজন সিনিয়র জিজ্ঞাসা করেছিলেন যে মা কেওয়া মহাদ উম্মা এই উম্মতের মৌলিক ভিত্তি খুঁটিগুলো কি তিনি বলেছেন সালাফন তিনটি হুন্নাল মনজিয়ার এগুলোই মানুষকে রক্ষা করবে তার ভিতরে প্রথমটি হল এখলাস এখলাস প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন যে ওয়াহু আল ফিতরা মানুষ ইমানকে খাঁটি করবে আল্লাহর জন্য আমলকে খাঁটি করবে আল্লাহর জন্য এটাই হল মানুষের প্রকৃতি মানুষকে সৃষ্টি করা হয়েছে এরকম নির্ভেজাল প্রকৃতিতে অতএব যারা কোনো কাজ করেন আল্লাহর পাশাপাশি বান্দার কাছ থেকে ভাবা পাওয়া বা অন্য কোনো আশাকে সাথে রেখে তারা প্রকৃতি বিরুদ্ধ কাজে লিপ্ত সম্মানিত উপস্থিতি রসুল্লাহ সাল্লাসাল্লামের একটি হাদিস ক্ষেত্রে উল্লেখযোগ্য যেটি সুনানা নাসাইয়ের ভিতরে এসেছে এক ব্যক্তি রসুল্লাহ সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ আমাদের ভিতরে কেউ জেহাদ করেছে বা ভালো কোনো কাজ করেছে সে আল্লাহর সন্তুষ্টি চায় এবং পাশাপাশি ভালো জিকির জিকরে খায়ের বা মানুষের কাছ থেকে ভালো প্রশংসার আশা রাখে এই ব্যক্তি প্রসঙ্গে আপনি কি বলবেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন ইন্দাল্লাহ ইকবালু ইল্লা মা কানা খা আল্লাহ তালা শুধুমাত্র ওই আমলটুকুই কবল করেন যা নিরেট নিরঙ্কুশ শুধু আল্লাহ তালার উদ্দেশ্যে করা হয় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করা হয় কারোর কাছে বলে বেড়ানো হয় না কারোর কাছে বলে বেড়ানোর থেকে বাহবাও নেওয়া হয় না আল্লাহ নেস্কিনকে বন্দিকে এদেরকে আহার দান করে খাদ্য দান করে এবং তারা বলে যে আমরা কারোর কাছ থেকে কোনো কল্যাণ এবং যা যা আশা করি না সময়ত সুধি আল্লাহ বান্দাদের আলোচনা প্রসঙ্গে বলেন যে তারা মানুষকে খাদ্য এবং আহার দান করে সুরেদাহার ভিতরে আল্লাহ তালা বলেছেন দিয়ে তারা যাকে খাদ্য এবং আহার দিলেন তার কাছ থেকে কোনো বিনিময় এমন কি তার কাছ থেকে কৃতজ্ঞতাও আশা করে না এটাই হলো ইমানদারদের আলামত এটি হলো লোকদের আলামত সময়ত সুধি এ বিষয়ে আরও আলোচনা রয়ে গেছে কিন্তু ততক্ষণে সময় হয়ে গেছে একটি বিরতি নেওয়ার বিরতির পর আমরা আবারও ফিরে আসছি আশা করি বিরতির সময়টুকু পরে আবার আমাদের সঙ্গে আপনারা থাকবেন যোগ দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে ভালো কথা শোনা বলা এবং আমল করার তফিক দান করুন এই কামনা করে এখনকার মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি কে কার মাধ্যমে ওহির মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেই দিনে ব্যবহার করেন সেই ব্যবহার করতে হয় কাড় দ্বারা কাড়জন্য নেয়পর জন্য তুলে ধরার মাধ্যম যেটা এটার নামই হল হাদিস শুনে শুনে মূল উদ্দেশ্য ছিল সৎ কাজের নির্দেশ দেওয়া অসৎ কাজের নিষেধ করা মুজাফফর বিন মুহসিন ডক্টর হাফেজ এবিএম হাসবুল্লাহ আহমদুল্লাহ বিন মুহাম্মদ লাওয়ার হোসেন शाहिदুল্লাহ খান মাদানী আব্দুর রাজাক বিন ইউসুফ ডক্টর আবু বকর মোহাম্মদ zakaria জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় এমনিও যেভাবেই হোক লাইটটা নেভিজি দিয়েছেন মূল নীতি হচ্ছে মাত্র দুটি সর্বোদয় হকপথ অটল থাকবে এসব সবকিছুর ভিতরে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে তাদের কাছে পৌঁছিয়ে না কেমন ছিল রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজ হাদিসের ইতিবৃত্তি ও বিশ্বময় তার ক্রমবিকাশ প্রতি মঙ্গলবার ও শনিবার রাত আটটায় বা সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ ওবরাকাত বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগতম সম্মানিত সুদি আলোচনা করছিলাম এখলাস প্রসঙ্গে অন্তরের আমল সমূহের মধ্য থেকে অন্যতম একটি আমল হলো এখলাস বা যে কোনো আমল শুধুমাত্র আল্লাহ তালার সন্তুষ্টিতে করা এখলাসের দুটি দিকের কথা আমরা আলোচনা করছিলাম ইমানের ক্ষেত্রে এখলাস হলো শির থেকে সম্পূর্ণ মুক্ত করে নিজের তাওহীদের বিশ্বাসকে পরিচ্ছন্ন করা খাঁটি করা পিওর করা এটি হলো ইমানের ক্ষেত্রে এখলাস অর্থাৎ কোন শিরকের সঙ্গে নিজেকে সম্পৃক্ত না করা মুক্ত করে ফেলা ইখলাসের দ্বিতীয় পয়েন্টটি হলো আমলের ক্ষেত্রে ইখলাস আমলের ক্ষেত্রে ইখলাস হলো আমাদের আমলগুলো শুধুমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে করা অন্য কারোর উদ্দেশ্যে না করা সহিহ মুসলিমের সেই হাদিসটি আমরা এখানে আলোচনা করতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন ইন্নাল্লাহা লা ইয়াঞ্জুরু ইলা সাওরিকুম ও আমওয়ালকুম, ওয়ালকিন ইয়ানযুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তালা তোমাদের বাহ্যিক সুরত এবং তোমাদের সম্পদ এগুলা দেখেন না। তাহলে কি দেখেন? আল্লাহ তালা দেখেন তোমাদের আমলসমূহ এবং তোমাদের অন্তঃসমূহ। সম্মানিত সুদী। আল্লাহ তালা সম্পদ দেখেন না, অর্থাৎ সম্পদের পরিমাণ আল্লাহ দেখেন না। বা কে কোন সম্পদ দিচ্ছে এটা আল্লাহ তাআলা দেখছেন না। আল্লাহ তালা দেখছেন কে কোন নিয়তে, কে কোন মানসিকতায় দিচ্ছে আমরা আজকাল সম্পদ দানের ক্ষেত্রে বলি সম্পদ ব্যয়ের যতগুলো ক্ষেত্র আছে সেগুলোর কথা বলি সে সমস্ত ক্ষেত্রে আমরা বেশিরভাগ লোকই আমাদের এখলাসকে আমরা রক্ষা করতে পারি না যার কারণে আমার এই আমলটি অর্থহীন হয়ে পড়ে আমার এই আমলটি কোনো বিনিময় আমরা আল্লাহ কাছে পাবো না দানের ক্ষেত্রে আল্লাহ সু তালা প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে দনোভাবে দানের জন্য আল্লাহতালা নির্দেশ করেছেন নির্দেশনা দিয়েছেন কোরআনকারিমি আল্লাহ তালা বলেন মাহিয়া যদি তোমরা প্রকাশ্যে দান করো তো সেটা কতই না ভালো ওয়েন তফো আর যদি তোমরা অপ্রকাশ্যে দান করো বা দানকে গোপনে করো বা ওয়ের উল্লাহ সেটার ভিতরে অবশ্যই কল্যাণ রয়েছে সেটা সবচেয়ে ভালো তাহলে আমরা প্রকাশ্যে যদি আমরা কোনো দান করি সেটি যেমন ভালো অপ্রকাশ্যে করাটাও ভালো তবে বিষয়টি নির্ভর করবে আমাদের উদ্দেশ্যের সাধুতার উপরে আমি প্রকাশ্যে কেন দান করছি যদি মানুষকে দেখানোর জন্য হয়ে থাকে তাহলে সে দানের কোনো বিনিময় আমরা আল্লাহ মাহাতের কাছে পাবো না সময় তো শুধু আমরা আজকাল কাউকে কিছু দান করার পরে বা কিছু দেওয়ার পরে কোনো অহসান করার পরে যখন সে আমার কোনো স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিল অথবা আমার কোনো কথা শুনল না তখন আমরা কিন্তু অবলীলায় বলে ফেলি যে তোর প্রতি এত হেহসান করলাম আর তুই আজকে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলি আমাদের এই অবস্থান আমাদের দৃষ্টিভঙ্গী দৃষ্টিভঙ্গি এখলাসের পরিপন্থী এই দৃষ্টিভঙ্গির কারণে আমি যেটুকু আমল করেছিলাম ওইটুকু নষ্ট হয়ে যাবে সময় তো শুধু আসল লৌকিকতা মুক্ত করে সম্পূর্ণ ভালো এবং নেক কাজগুলোকে শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে করি লোকে কি বলবে সমাজের মানুষ কি বলবে সেজন্য যদি আমি ভালো কাজ করি তার বিনিময় আমরা আল্লাহর কাছে পাবো না কোরবানি করার ক্ষেত্রে আমাদের সমাজে অনেকেই আছেন যারা কোরবানি করেন কিন্তু সেটি নিসক সামাজিকতা রক্ষার্থে হয়তো তার এবছর কোরবানি করার সামর্থ্যই নেই কিন্তু তাকে লোন করে হলেও কোরবানি করতে হবে কেন কারণ সমাজের মানুষ কি বলবে লোকে কি বলবে এই দৃষ্টিভঙ্গি থেকে যিনি যদি কোরবানি করে থাকেন তাহলে এই কোরবানির বিনিময় তিনি পাবেন না আল্লাহ তালা স্পষ্টভাবে কোরআন করিমের ভিতরে বলেছেন এই কোরবানির গোস্ত বারক্ত কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছে না বরং আল্লাহর কাছে যে জিনিসটি পৌঁছে সেটি হলো তোমাদের তাকুয়া সময় তো অতএব আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত ভেজালগুলো হয়ে থাকে লৌকিকতা হয়ে থাকে একলাস নষ্ট হয়ে থাকে তার অন্যতম একটি উপলক্ষ হল কোরবানি এখানে এসে আমরা অনেকে এখলাসকে নষ্ট করে ফেলি অনেকে আসেন হজের ক্ষেত্রে নিজের এখলাসকে নষ্ট করে ফেলি এত কষ্ট করে এত পরিশ্রম করে হজ করা হয় এত সম্পদ ব্যয় করে আমরা হজ করি অথচ এই অর্থকরি খরচ এবং শারীরিক কষ্ট সবই বৃথা হয়ে যায় শুধুমাত্র আমার উদ্দেশ্যের অসাধুতার কারণে আমি যদি হজ না করি তাহলে মানুষ মানুষ কি বলবে অথবা আমি যদি হজ করি তাহলে আমাকে হাজি সাহেব আমার বিশেষ কোনো মর্যাদা লাভ হবে এই যদি উদ্দেশ্য থাকে তাহলে সেক্ষেত্রে আমার এই হজে কোনো মূল্য আল্লাহ কাছে নেই সাল্ল সাল্লাম স্পষ্টভাবে ঘোষণা করেছেন ইনামালিয়া নিঃসন্দেহে সমস্ত আমল সমূহ নির্ভর করে নিয়তের উপর সকল আমল সমূহের মূল্যায়ন হয় অন্তরে অবস্থিত আমলের অর্থাৎ নিয়তের মাধ্যমে নিয়তের বিশুদ্ধতা অশুদ্ধতার উপরে সমস্ত আমলের মূল্যায়ন নির্ভর করে আপনার নিয়ত যদি খাঁটি থাকে আল্লাহর জন্য তাহলে সেক্ষেত্রে সমস্ত আমলের বিনিময় আল্লাহ সুহালের কাছ থেকে আপনি পাবেন আর যদি আপনার নিয়তে ভেজাল থাকে মিশ্রণ থাকে তাহলে তার বিনিময় আপনি আল্লাহ আল্লাহতালার কাছে কোনোভাবেই আশা করতে পারেন না কোনোভাবেই আপনি আল্লাহ ফাকরিজাদের কাছে আপনার আমলের বিনিময় আপনি পাবেন না সম্মানিত উপস্থিতি খাঁটি করি আমাদের এখলাসকে পরিপূর্ণ করি এটি আমলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শর্ত কবুল হওয়ার জন্য এখলাস থাকা এখলাস প্রসঙ্গে বলতে গিয়ে হজরতে আবদুল্লাহমিনা আব্বাস রাজি আল্লাহ তালহ কোরআনে করিমের একটি আয়াতের ব্যাখ্যায় অত্যন্ত চমৎকার একটি কথা বলেছেন কোরআনে করিম আল্লাহ এরশাদ করেছেন লিয়াবুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ তালা মানুষের সৃষ্টি মানুষের মৃত্যু এবং জীবন উভয়টি দিয়েছেন কেন তার অন্যতম উদ্দেশ্য হলো মানুষকে আল্লাহ পরীক্ষা করতে চাইছেন যে তাদের ভিতরে কে সবচাইতে ভালো কাজ করে সময় তো দর্শকবৃন্দ কে ভালো কাজ করে এই পরীক্ষাটুকু আল্লাহ তালা করতে চাইছেন এ আয়তের ব্যাখ্যা আব্দুল ইবিন আব্বাস রদুল্লাহ তালাহু বলেন এখানে আল্লাহ তালা ভালো কাজকে কতটুকু করে এটা দেখতে চাইছেন কার কাজ কত বেশি ভালো কত বেশি উন্নত সুন্দর এটা আল্লাহ চাচ্ছেন কত পরিমানে বেশি এটি আল্লাহ চাচ্ছেন না সময় উপস্থিতি আসুন এখলাসের মাধ্যমে আমলকে আমরা মানসম্মত আব্বাস তালু এতের ব্যাখ্যা প্রসঙ্গে বলেন যে আল্লাহ তালা তোমাদের ভিতরে সবচেয়ে বেশি উত্তম আমল করেন এটা চাচ্ছেন এর অর্থ হলো দুটি এক হলো লিয়াবুল আইয়ুকুম আহলাস আমালা লিয়াবুল হকুম তোমাদের ভিতরে কার আমলটি কত বেশি সঠিক হয় কার আমলটি কত বেশি খাঁটি উদ্দেশ্যে হয় এই আল্লাহ তালা দেখার জন্যই তোমাদেরকে জীবন এবং দান করেছে সময় তো ভাই বোনেরা আবদুল ইবিন আব্বাস রাজা তালুর এ ব্যাখ্যার শেষে এসে তিনি বলেন যে তাহলে বান্দা বা একজন মুসলিম আমল যখন করবে তখন তার আমলে রসুল্লা সাল্লামের পদ্ধতি আছে কিনা এ বিষয়টি লক্ষ্য করে যদি সুনত অনুযায়ী তিনি করেন তাহলে তার কাজটি সঠিক হলো সওয়াব হলো আর তার নেক কাজটি যদি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে করেন তাহলে কাজটিতে এখলাস এলো তো তিনি বলেন যে উত্তম আমলের এই যে দুটি নিদর্শন যে সবাব হওয়া এবং খালেস হওয়া সঠিক হওয়া রসুল্লাহ সাল্লামের পদ্ধতিতে হওয়া এবং আল্লাহ তালাকে সন্তুষ্টির উদ্দেশ্যেই করা এই দুটি জিনিস যখন যোগ হবে তখন মানুষ তার এই জীবনের উদ্দেশ্য মূল উদ্দেশ্য যেটা সেটা সে অর্জন করতে পারবে এবং সে সফল হবে তার এই জীবনে সময়ত উপস্থিতি আল্লাহ তালা আমাদের সকলকে এখলাসের এই পয়েন্টগুলোকে বুঝে আমাদের সমস্ত আমলকে খাঁটি করার তোফিব দান করুন আমলকে খাঁটি করা নির্ভেজাল করা শুধুমাত্র আল্লাহতালার জন্যই করা এটা অত্যন্ত জরুরি একটি বিষয় কেউ যদি আমল করে ভালো কোনো কাজ করে সেখানে আল্লাহকে সন্তুষ্টির পাশাপাশি অন্য কারোর সন্তুষ্টি অথবা আল্লাহকে সন্তুষ্ট না করে অন্য কারোর সন্তুষ্টি উদ্দেশ্য করে তাহলে সেটি এক ধরনের আল্লাহ কোরআনে বলেছেন কানাইয়ার আহাদা। তোমাদের ভিতরে যারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার আশা পোষণ করে যারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে এই আশা তারা রাখে তারা যেন ভালো কাজ করতে থাকে আর এ কথাও মনে রাখে ভালো কাজে যেন আল্লাহর সঙ্গে কাউকে তারা শির্ক না করে আল্লাহর সঙ্গে কাউকে যেন তারা শরিক না করে আমরা যদি কোনো কাজে আল্লাহর সন্তুষ্টির পাশাপাশি অন্য কোনো ধান্দা বা উদ্দেশ্য রাখি তাহলে এটা এক ধরনের শির্ক হয়ে গেল যা আমাদের আমলকে নষ্ট করে দিই কোরআনে করিমি আল্লাহ সুবাহন তাল্লাহ দুই ব্যক্তি দৃষ্টান্ত দিয়েছেন দৃষ্টান্ত দিতে গিয়ে আল্লাহ তালা বলেন বরাবল্লাহ মাসালা আল্লাহ তালা একটি উপমা দিচ্ছেন তোমাদের জন্য রজুলান ফি হিসুরাকা অমতা শাহ কি একজন ব্যক্তি যার অনেক মালিক আছে অনেক মালিক অংশীদার একজন ব্যক্তির আবার আরেকজন ব্যক্তি অরজুল্লান সালাম রজুলিন নিরঙ্কুশভাবে মাত্র একজন ব্যক্তির মালিকানা দিন এই দুই ব্যক্তির মধ্যে কে উত্তম কে তার ভিতরে উত্তম এটা বলাই বাহুল্য যে ব্যক্তি অনেক মালিকের অধীনে সে নিঃসন্দেহে অনুত্তম যে মাত্র একজন মালিকের অধীনে তার জীবন চলা যেমন সহজ এবং তার মর্যাদা নিঃসন্দেহে বেশি সম্মানিত ভায়রা আমরা যে কোনো কাজ করব। সেখানে যদি অনেক মানুষকে সন্তুষ্ট করার বিষয়টা চলে আসে তাহলে সেটা এক ধরনের শির্ক হয়ে গেল ওই অনন্তম ব্যক্তির কাতারে আমরা পড়ে গেলাম আল্লাহ তালা আমাদেরকে যেন সেখান থেকে হেফাজত করে সুপ্রিয় শ্রোতা এখলাস প্রসঙ্গে আরও একটি পয়েন্ট আমাদের বলতে হয় সেটি হলো এই আমরা যখন কোন কাজ করবো শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে সেটার দুটি স্তর আছে একটি স্তর হল কিছু কাজ আছে যে কাজগুলোর পরকালীন কল্যাণের পাশাপাশি তালা নিজেই ইহকালীন কল্যাণ আশা করার অনুমতি দিয়ে দিয়েছেন অথবা ইহকালীন কিছু কল্যাণ আল্লাহতালা দিয়ে রেখেছেন এরকম কাজগুলোতে যদি আমরা আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টির পাশাপাশি ইহকালীন কল্যাণ পাবো এই আশা আমাদের থাকে তাহলে এটাও একলাস হবে তবে এটা এক্লাসের দ্বিতীয় স্তর এটা এক্লাসের প্রথম স্তর বা আফার ক্লাস নয় সম্মানিত ভাই বোনেরা আল্লাহ তালা আমাদেরকে এক্লাস এবং একনিষ্ঠতার সর্বোচ্চ স্তরটি অবলম্বন করার তফিক দান করুন আল্লাহ তালা আমাদের সকলের অন্তরের আমলসমূহ ইতিবাচক করণীয় এবং সেগুলোর প্রতি যত্নশীল হওয়ার তফিক দান করুন অন্তরের যে সমস্ত নেতিবাচক আমল আছে রোগের বিষয়গুলো আছে সেগুলো থেকে আল্লাহ তালা আমাদের অন্তরকে হেফাজত করুন এই দোয়া এবং কামনা ব্যক্ত করে আজকের আলোচনা এখানে শেষ করছি এতক্ষণ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আল্লাহ তালা আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন এবং আল্লাহ তালা আমাদের সকলকে হেদায়তের দৌলত নসিব করুন ইমান এবং আমলের ক্ষেত্রে এখলাস আল্লাহতালা আল্লাহ তালা আমাদের সকলকে দান করুন দাওয়ানা আলমিন আলাইকুম ওরক ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহ পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন ওয়া আত জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস টিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রায়ন ব্যাংক কোয়াড্রান কোড আটচল্লিশ গ্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ান টি এইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি শর্ট কোড টাকা ট্রান্সফারের জন্য কল করুন ডবল ফোর টু জিরো এইট টু ফোর টু ফোর থ্রি টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন এই দায়িত্ব পূরণ করুন এবং লেখো আল্লাহ তোমাকে কল্যাণ দান করবেন যে ব্যক্তি এলিম করবে সেজন আল্লাহর পথে রয়েছে ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করো এবং শয়তানের অনুসরণ করো না প্রথম নামাজের আদেশ দাও পদচারণা সকল সমস্যার সমাধান একটি কথার মধ্যে আপনার উত্থানের জন্য দেখুন ইসলামী প্রশিক্ষণ প্রতি বুধবার রাত সাড়ে এগারোটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়